আপনি কি জানেন সব মাসের মধ্যে নভেম্বর এমন একটা মাস যে মাসে সবথেকে বেশি মানুষ আই লাভ ইউ কথাটা বলে থাকে? আর আপনারা এটা কি জানেন, এই পৃথিবীতে প্রত্যেক বছর 4% কাপল নিজের ভালোবাসার কথা সুপারমার্কেট বা মলে বলে থাকে। আর আপনারা এটাও হয়তো জানেন না যে মেয়েরা সেই ব্যক্তিটির সঙ্গে বেশি সময় পর্যন্ত চোখে চোখ মেলাতে পারে না যাকে সে পছন্দ করে। আর আপনি এটা জেনে তো অবশ্যই অবাক হবেন যে এই পৃথিবীর 45% পুরুষ 25 বছর বয়স পর্যন্ত সিঙ্গেল থাকে। তো আজকের এই ভিডিওটাতে আপনি এরকমই কিছু অদ্ভুত মজাদার সাইকোলজিক্যাল ফ্যাক্ট জানবেন, যা শোনার পর আপনার জাস্ট একটাই রিয়াকশন হবে, ওয়াও, ইটস মাইন্ড ব্লোয়িং। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো চলুন শুরু করা যাক। তো ফ্যাক্ট নাম্বার 10, আপনি হয়তো মনে করেন যে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা জীব স্বপ্ন দেখে, কিন্তু এই কথাটা পুরোপুরিভাবে সত্যি নয়। সাইকোলজি অনুসারে যে ব্যক্তি কোনো গভীর মানসিক রোগ যেমন নাইটমেয়ার ডিসঅর্ডারে আক্রান্ত হয়ে থাকে, এমন মানুষের মধ্যে স্বপ্ন আসেই না। আর এই স্বপ্নের ব্যাপারে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে বলি, যে এই স্বপ্ন হলো আবিষ্কারের জননী। মানে স্বপ্নের কারণে এমন অনেক জিনিসের খোঁজ পাওয়া গেছে যা মানুষের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, যেমন ডিঅক্সিরিবোনিউক্লিক অ্যাসিড বা DNA, পেরিওডিক টেবিল, দ্য স্ট্রাকচার অফ অ্যাটম, এই সব কিছুর খোঁজই কিন্তু স্বপ্নের মধ্যে দিয়েই এসছে। এমনকি গুগলের খোঁজও স্বপ্নের মধ্যে দিয়েই হয়েছিল। তো আপনি বুঝতেই পারছেন যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার সময় আমাদের ব্রেন কতটা ক্রিয়েটিভ হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 9, অ্যালাইস ইন ওয়ান্ডারল্যান্ড সিনড্রম। এটা এমন একটা আজব ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যে রোগে ভুক্ত ব্যক্তিদের মনে হয় যে কোনো জিনিস, তা সেটা তার যতই কাছের হোক না কেন, সেই জিনিসটাকে তার কাছ থেকে অনেক দূরে রাখা হয়েছে। এখন আপনি হয়তো ভাবছেন যে এই রোগ তো চোখের সঙ্গে যুক্ত, কিন্তু ভাই আমি এটা প্রথমেই বলে দিই যে এই রোগে ভুক্ত লোকেদের চোখ একেবারেই সঠিক কাজ করে, মানে এই রোগের সঙ্গে চোখের কোনো রকম কানেকশন নেই। আসলে এই রোগ ব্রেনের সঙ্গে রিলেটেড। যখন আমাদের ব্রেনের কোনো পার্ট ড্যামেজ হয়ে যায় তখন মানুষ এই রোগের শিকার হয়ে পড়ে। তবে এই রোগ অনেকটাই রেয়ার, অর্থাৎ পৃথিবীতে মাত্র 0.02% মানুষের মধ্যেই এই রোগটা দেখা যায়। ফ্যাক্ট নাম্বার 8, আপনি হয়তো মনে করেন যে কেবলমাত্র মানুষই বিয়ে করতে পারে, জীবজন্তু অ্যানিমেলস এরা বিয়ে করে না। কিন্তু কিছুদিন পূর্বে হওয়া একটা সাইকোলজিক্যাল রিসার্চ অনুসারে অনেক প্রকার জীবজন্তু যেমন ভেড়া, গরু, বাঁদরের ব্রেনেও মানুষের মতো 7 জন্মের বন্ধনে বিশ্বাস রাখে। আর এই অ্যানিমেলসদের সম্পর্কে আরও একটা কথা জেনে রাখুন, অনেক জীবই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাতে পারে, কিন্তু স্বপ্ন তো সেই জীব তখনই দেখে যখন সে শুয়ে ঘুমাবে। তো আপনি কি এই ফ্যাক্টটা আগে থেকেই জানতেন? কমেন্ট করে অবশ্যই জানান। ফ্যাক্ট নাম্বার 7, আপনি কোনোদিন ভেবে দেখেছেন যে আমাদের স্কুলের দেওয়াল সবসময় নীল রঙের কেন হয়? তো সাইকোলজি অনুসারে নীল রং ছাত্রদের মেন্টাল স্থিতিকে অনেকটা প্রভাবিত করে। এমনকি যে স্কুলের ক্লাস রঙের দেওয়ালের কালার ব্লু হয়ে থাকে, এমন স্কুলের বাচ্চারা কখনোই ডিপ্রেশনের মতো ভয়ঙ্কর প্রবলেমের শিকার হয় না, বা বলতে পারেন তাদের ডিপ্রেশন হওয়ার চান্স অনেকটা কমে যায়। এবং যখন বাচ্চারা লম্বা সময় ধরে পড়াশোনা করে তখন নীল রং তাদের আশেপাশে দেখলে তাদের ব্রেনে এমন কিছু কেমিক্যাল রিলিজ হয় যা তাদের কনসেন্ট্রেশন লেভেলকে বাড়িয়ে দেয়, আর এই কারণেই নীল রংকে কালার অফ মাইন্ডও বলা হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 6, ওয়াকিং কর্পস সিনড্রম। এটাও আসলে একটি মনোবৈজ্ঞানিক রোগ যা ব্রেনের কিছু সার্টেন কেমিক্যালস রিলিজ না হওয়ার ফলে হয়ে থাকে। আর এই রোগে ভুক্ত ব্যক্তি নিজেকে মৃত মনে করে, মানে সে জীবিত কিন্তু তার এমন অনুভূতি হয়ে থাকে যে তার বডি পার্টস কোনো কাজই করছে না। আর এই রোগের কারণ হলো ডিপ্রেশন, মানে ব্রেনের কোনো হরমোনাল ডিসব্যালেন্সের কারণে এই রোগ হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 5, আপনি কি জানেন সাইকোলজি অনুসারে যখন কোনো ব্যক্তি প্রেমে পড়ে তখন তার ব্রেনের কাজ করার ক্ষমতা অনেকটা কমে যায়, আর এটা হওয়াটাও স্বাভাবিক। আসলে যখন কোনো ব্যক্তির নতুন নতুন ভালোবাসা হয়ে যায় তখন সে তার পার্টনারের কথায় অলওয়েজ ভাবতে থাকে আর তার খেয়ালেই ডুবে থাকে, যার ফলে তার ফোকাস এক জায়গাতেই আটকে থাকে আর বাকি পরিবেশের ওপর তার কোনো খেয়ালই থাকে না। ফ্যাক্ট নাম্বার 4, আজ পর্যন্ত আপনারা হয়তো মনে করেছেন যে পুরুষ ও মহিলারা হয়তো একই ধরনের স্বপ্ন দেখে, কিন্তু এই কথাটা পুরোপুরিভাবে সত্যি নয়। সাইকোলজিক্যাল রিসার্চ বলে থাকে যে মহিলাদের পুরুষদের থেকে একেবারেই আলাদা স্বপ্ন আসে, মানে ফিমেলস ও মেলসদের ড্রিমের কোনো তুলনাই করা যায় না। অ্যান্ড আরও একটা আজব ফ্যাক্ট হলো যে মহিলারা পুরুষদের কম্পারিজনে বেশি ভয়ানক স্বপ্ন দেখে। ফ্যাক্ট নাম্বার 3, ড্রিমের সঙ্গে কানেক্টেড আরও একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট যেটা আপনার অবশ্যই জানা উচিত, সেটা হলো কিছু রিসার্চ থেকে জানা গেছে যে ব্যক্তির IQ লেভেল 130-এর থেকে বেশি হয় তারা অন্যান্য মানুষদের তুলনায় অনেক বেশি স্বপ্ন দেখে। অ্যান্ড আরও একটা আজব ব্যাপার হলো, আমেরিকার 16তম রাষ্ট্রপতি অ্যাব্রাহাম লিঙ্কন নিজের মৃত্যুর আগে নিজের স্ত্রীকে বলেছিলেন যে আমি আমার স্বপ্নে কিছু মানুষকে কাঁদতে দেখেছি। তো এটা বলার উদ্দেশ্য হলো যে মানুষের IQ লেভেল বেশি হয় তারা স্বপ্নে আগে থেকেই জেনে যায় যে ভবিষ্যতে তার সঙ্গে কী ঘটতে চলেছে। তো আপনি কি মনে করেন এটা কি সত্যিই হতে পারে? আর যদি সত্যিই হয়ে থাকে তাহলে ব্যাপারটা খুব অ্যামেজিং, রাইট? ফ্যাক্ট নাম্বার 2, আপনারা কি জানেন
সাইকোলজি বলে থাকে যে কেবল 12% গার্লসই নিজের ভালোবাসার কথা পুরুষদেরকে প্রথমে বলে, বাকি 90% পুরুষ প্রথমেই মেয়েদেরকে তার ভালোবাসার কথা বলে দেয়। মানে পুরুষরাই প্রথমে প্রপোজ করে, অ্যান্ড মেয়েরা পুরুষদেরকে প্রপোজ করবে এর চান্সেস অনেক কম হয়ে থাকে। অ্যান্ড ফ্যাক্ট নাম্বার 1, মনোবিজ্ঞানের একটি রিসার্চ থেকে জানা যায় যে বেশিরভাগ পুরুষদের যখন কোনো মহিলাকে পছন্দ হয় তখন সে মাত্র 3 দিনের মধ্যেই তাকে ভালোবেসে ফেলে। অন্যদিকে কোনো মেয়ে বা মহিলার কোনো পুরুষকে ভালোবাসতে পুরুষদের থেকে 15 দিন বেশি সময় লাগে, মানে তাদের 18 দিন পর্যন্ত সময় লেগে যায়। অ্যান্ড আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, অনেক সময় এটাও দেখা গেছে যে পুরুষরা লাল রঙের শাড়ি পরা মহিলাদের দিকে বেশি আকর্ষিত হয়। তো আপনিও কি লাল কালারের ড্রেস পরা মেয়েদের দিকে বেশি আকর্ষিত হন? কমেন্ট করে অবশ্যই জানান। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের সঙ্গে। আর এমন সমস্ত ইন্টারেস্টিং ফ্যাক্ট সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।